এমনি শাকিম হাসান তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দোয়া আছে কি না কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নাম বিশ্বাদ আসলামদের নেই তিনি আল্লাহ তালের কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ দোয়া করবেন আলাদা সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা বাই ফল দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশাল আসলাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লহম্মক ফিনিবি হালালিকান হারামিক ও আগ্নি বিফদলিকা আম্মান আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপিক আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো বিশ্ব আসলাম শিক্ষা দিয়েছেন অত বিষয়টি আপনি পড়তে পারেন আল্লহম্মক ফিনিবি হালালি কান হারামিক ও আগ্নি বিফদিকা আম্মান এমনি ফরাদ হোসেন জন লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সপরিমাণ আপনার ধানসাধেখা করে দেবেন হাফিজ আমি মুজাহুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর খোলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের সুযোগ যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ে না না করলে গুণা হবে সেরকম না করা সবের কাজ আরমের মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হয়েছে নেই ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজও শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো যদি অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাইজ হবে সাহলিগুলো আপনি লিখেছেন জুমা উবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে জুমা উবারক লেখার কোনো হাদিসের আলুকের কোনো বিশেষ ফজিলত নেই তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন জুমার দিনের আমলে কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন সেটি ভিন্ন বিষয় ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো সেটি শুন না জুমা দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোন দিছে বা সাবাহিক কোনো আমল তারা প্রমাণিত নয় বিধায় জুমা উহারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মনগড়া এবং ভিত্তিহীন কাজে দিকে মানুষকে নিয়ে যেতে পারে সাই আহমেদ আপনি লিখেছেন জিম করে বডি বানানো কি জায়জ আছে প্রোটিন গ্লোটামিন সিফোর হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়জ হবে কি না দেখুন জিম করে বডি বানাচ্ছেন কেন আপনি সুস্থ থাকার জন্য ইমানদার প্রত্যেকটা কাজই হবে কেন্দ্রিক এবং আল্লাগে সন্তুষ্ট করার জন্য আপনি সুস্থ থেকে ইবাদবন্দি করবেন সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ আল্লাহতালার নির্দেশিত কাজগুলো করবেন কখনও জেহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জেহাদ করবেন আপনার সমস্ত সদ উদ্দেশ্য এবং এক উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটি তো জায়েজ না শুধু ইবাদতই হবে আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন আপনি আপনার আপনার কর্তৃত্ব জাহির করবেন আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন আপনার ব্যাটাগারি জাহির করবেন এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই না যায় কাজ এবং এ ধরনের লৌকিকতার জন্য মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ করি যাই ব্যয় করছেন সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহ কাছে জব মুখোমুখি আপনাকে করতে পারে এমনি ফরাদ হোসেন জয় লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কী যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সমপরিমাণ আপনার দাসা করে দিবেন